করোনার বিস্তার ঠেকাতে বন্ধ রয়েছে ঢাকার সাভার আশুলিয়া ও ধামরাইয়ের সব ধরনের বিনোদন কেন্দ্র একই অবস্থা মেহেরপুরের ঐতিহাসিক মুজিবনগর নীলকুঠি ডিসি ইকো পার্ক এবং নেত্রকোনার বিনোদন পার্কগুলো এবারের ঈদের ছুটিতে এসব বিনোদন কেন্দ্রে দেখা মেলেনি দর্শনার্থীর ঈদের সময় বিনোদন কেন্দ্রগুলোর আয়ের প্রধান উৎস বন্ধ থাকায় কর্মকর্তা কর্মচারীদের ভবিষ্যৎ নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা বিনোদন শিল্পকে বাঁচাতে এখন সরকারি প্রণোদনা চেয়েছেন মালিকরা সাভার মেহেরপুর ও নেত্রকোনা প্রতিনিধির তথ্য ও ভিডিও চিত্রে এস কে সৌরভের ডেস্ক রিপোর্ট করোনা আতঙ্কের সুনসান নিরবতা সাভার আশুলিয়া ও ধামরাইয়ের বিনোদন কেন্দ্রগুলোতে প্রতি বছর ঈদের ছুটিতে পরিবারের সাথে আনন্দ উপভোগ করতে এখানে বিনোদন প্রেমীদের উপচে পড়া ভিড় থাকলেও এবার নেই কোনো দর্শনার্থী চলছে না থিম পার্ক খ্যাত ফ্যান্টাসি কিংডম কিংবা নন্দন পার্ক আয় না থাকায় বাধ্যতামূলক ছুটিতে বেশিরভাগ কর্মকর্তা কর্মচারী অনেকেই চাকরির ছুটির তালিকায় দশ রাতে আমাদের কোনো রেভিনিউ না আমাদের কোম্পানি যদি না বাঁচে তাহলে এই তিনশো সাড়ে তিনশো ফ্যামিলি কী করে বাঁচবে আমাদের বেতন ভাতা এটার উপরে আসে ছাব্বিশ মার্চ থেকে টানা সরকারি ছুটির প্রথম থেকে বন্ধ হয়ে পড়ায় আর্থিকভাবে ক্ষতির মুখে বিনোদন কেন্দ্রগুলো এই অকেশনের সময়টা আমাদের সবচেয়ে বেশি গেস্টের সমাগম হয় এবং ইনকামের বেশি হয়ে থাকে যে ইনকাম দিয়ে আমরা পুরো বছরটাকে কাবার দিয়ে থাকি কিন্তু এবার প্রত্যেকটা জায়গাতে আমাদের ইনকামটা বন্ধ হয়ে গেছে মেহেরপুরে ঐতিহাসিক মুজিবনগর স্মৃতি কমপ্লেক্স সহ বিভিন্ন পর্যটন কেন্দ্র এখন পর্যটক শূন্য ঈদের আনন্দ ভাগাভাগি করতে প্রতি বছর লাখো মানুষের ঢল নামলেও এবছর তা জনশূন্য একই অবস্থা সবগুলো পর্যটন কেন্দ্রের গত তিন মাস ধরে আমাদের একেবারেই পর্যটক শূন্য আমরা একে মানে খুবই কষ্টের মধ্যে আছি মহামারীর কারণে আমরা পরিবার পরিজন নিয়ে চলতে পারছি না বা ঘুরতে পারছি না এখানে এখন বর্তমানে এই লোক সমাগম করতে দেওয়া হচ্ছে না মুজিবনগর এখন জনশূন্য অবস্থায় আছে ব্যবসা নাই ব্যবসা কি করে হবে লকডাউনের কারণে তো লোকজন আসছে না করোনার বিস্তার রোধে সরকারের নির্দেশনে সব বিনোদন কেন্দ্র বন্ধ রাখা হয়েছে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা বিভিন্ন অকেশনে এখানে প্রচুর পর্যটক তখন ঘটে এখন আমরা এই করোনা ভাইরাসের কারণে এবার ঈদ ফিতর আমরা কোনো পর্যটককে এখানে এলাও করছি না এখানে কিছু রাজস্ব আদায় হয় এবছরও যেহেতু ইজারা হয়নি আমরা খাস আদায় করছিলাম মার্চ পর্যন্ত আমরা আদায় করেছি আর বর্তমান আদায় কার্যক্রম বন্ধ আছে ঈদ এলেই দর্শনার্থীদের ভিড়ে টৈটুম্বুর হয়ে যেত নেত্রকোনার পৌর শহরের একমাত্র বিনোদন কেন্দ্র কিডনি কিংডম পার্ক করোনা পরিস্থিতিতে শুধু পার্কটিই নয় দর্শনার্থী নেই জেলার সব বিনোদন কেন্দ্রে আমরা তো ঈদের উপলক্ষে পার্কে আইছিলাম তো পার্ক বন্ধ আমরা তো ঘুরা ফিরার ইচ্ছা ছিল অন্য সময় আসে যেরকম উপভোগ করতে পারতাম এখন আসে সেরকম উপভোগ করতে পারতেছে না একটা প্রাণ উচ্ছল একটা বিষয় এখানে যে আমরা লক্ষ্য করতাম এখন তো লক্ষ্য করব বলতে এখন তো পার্ক আসলে বন্ধ করোনার জন্য টানা বন্ধ থাকায় আয় না থাকলেও শ্রমিকদের বেতন ভাতা মেটাতে হিমশিম খাচ্ছেন এসব বিনোদন কেন্দ্রের মালিকরা প্রতিষ্ঠানগুলো টিকিয়ে রাখতে সরকারের সহযোগিতা চেয়েছেন তারা ব্যাংক লোনের মাধ্যমে বিনিয়োগ করেছি তো সেই দিক থেকে বন্ধ থাকার কারণে আমি খুবই ক্ষতিগ্রস্ত যা চিন্তা করা যায় না বিনোদন কেন্দ্রটিকে টিকিয়ে রাখার জন্য যদি সরকারি সহযোগিতা পেতাম বিনোদন শিল্প টিকিয়ে রাখতে প্রয়োজনীয় উদ্যোগ নেবে সরকার এমনটি প্রত্যাশা সংশ্লিষ্টদের এসটিভি নিউজ ডেস্ক প্রিয় দর্শক জাতীয় এবং আন্তর্জাতিক সব শেষ সংবাদ জানতে ভিজিট করুন এসটিভির ওয়েবসাইট www.sstv.tv বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/sstvbd যেখানে নিয়মিত কমেন্টস করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত এসএটিভির বাছাইকৃত সংবাদ দেখতে youtube.com/ এসএ টিভি নিউজে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে সাথেই থাকুন প্রতি মুহূর্তে সর্বশেষ তথ্য ও বিনোদন পেতে লাইক দিয়ে যুক্ত থাকুন আমাদের ফেইসবুক পেজ facebookcom ডট তে এসএ টিভি সাথে আছি সব সময়ে